একসাথে সকলকে চাকরি প্রদানের জন্য বেশ কিছুদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এসটিজিটি বেকার যুবক যুবতীরা। বহুবার উগ্র প্রদর্শনও করেছে এই বেকাররা। দফায় দফায় শিক্ষামন্ত্রী উপমুখ্যমন্ত্রীর সাথে দেখাও করেছেন তারা। তাদের বারবার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা, কিন্তু 2023 নির্বাচনকে সামনে রেখে অনেকটা প্রেশার পলিটিক্স খেলতে শুরু করে দিয়েছে এই বেকাররা। তাদের এখনই চাকরি চাই। নির্বাচনের আগেই চাকরি প্রদানের দাবিতে অনড় মনোভাব নিয়ে কিছুদিন পর ছুটছে শিক্ষামন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বাসভবনে। যে কোনো মূল্যে তাদের চাকরি চাই। মঙ্গলবার এই দাবিতে আরও একবার ছুটে যান শিক্ষামন্ত্রীর বাসভবনে। সেখানে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার পর সেখান থেকে সরাসরি উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার বাসভবনে ছুটে যায় যুবকেরা। তারা নাকি উপমুখ্যমন্ত্রীকে জানিয়েছে শিক্ষামন্ত্রী তাদের বলে দিয়েছেন অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী সই করলেই তাদের চাকরি হয়ে যাবে। কিন্তু শিক্ষামন্ত্রী এই ধরনের কথা বলতে পারে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যাই হোক, উপমুখ্যমন্ত্রী এসটিজিটি বেকারদের আশ্বাস দিয়েছেন আজই তিনি এই বিষয়টি নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে। যুবকরা, ওরা তো কষ্ট আছে, ওরা মনের কষ্ট বলতে আসে, আমাদেরও দেখতে হবে, বসবো আমি দেখি এডুকেশন মিনিস্টার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমি কী করা যায়। ওদের একটা ধারণা দেন ফাইন্যান্স মিনিস্টার ইচ্ছা করলে সব কিছু করা যায়, এটা তো হয় না। মন্ত্রিসভা চলে একটা কী ওর কালেকটিভ ডিসিশন দিয়ে, না সম্মিলিত একটা ডিসিশন নিয়ে মন্ত্রিসভা চলে, এটা তো আর ফাইন্যান্স মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার বা এই মিনিস্টার সেই মিনিস্টার দিয়ে হয় না, এটা কালেকটিভ ডিসিশন নিতে করতে হয়। ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া অর্থমন্ত্রী সই করলেই চাকরি হয়ে যাবে, শিক্ষামন্ত্রী এমন কথা বলেছেন বলেই এসটিজিটি বেকাররা যে ধরনের কথা উপমুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তা কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের কথা বলে মন্ত্রীদের মধ্যে বিরোধ সৃষ্টি করার প্রয়াস কিনা তা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।